Hi, this is Dine Out with Adnan, Phuket, Thailand. সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আজকে হচ্ছে আমাদের ফুকেটের একটা ডে আমি আজকে স্টার্ট করতেছি। প্রথমেই আপনাদেরকে যেটা দেখাতে চাই যে এই রুমটা রিভিউ, যে রুমটা দেখাবো আপনাদেরকে, যে এই ধরনের প্যাকেজ ট্যুরে আসলে যে রুম কীরকম হয়। সো চলেন আগে রুম দিয়ে আমরা স্টার্ট করি। চলো, প্রথমে এটা হচ্ছে আপনার করিডোর। এটা খুবই ছোট করিডোর, এক একটা ফ্লোরে সম্ভবত এরকম চারটা রুম আছে, মানে এইদিকে দুইটা, এদিকে দুইটা। অ্যান্ড আমার পেছনে এই দিকটাতে হচ্ছে লিফট, মানে এই যে দেখাই এদিকটা হচ্ছে লিফট। অ্যান্ড লিফট থেকে নেমে আমার রুম হচ্ছে 403A এবং এদিকে হচ্ছে সিঁড়ি। তো এই এই ওনারের সম্ভবত পাশে আরও হোটেল আছে। ওকে, পাওয়ার কার্ড দিয়ে দিলাম। প্রথমে এই হচ্ছে বিছানা। এই বিছানায় হচ্ছে বালিশ আছে, এখানে সাইড টেবিল আছে দুই পাশেই, এই পাশে আছে, ওই পাশে আছে। এখানে একটা কার্ড দেওয়া আছে যেটা হচ্ছে দিস হোটেল ইজ নন স্মোকিং, অ্যাটেনশন প্লিজ, মানে স্মোক করতে হলে একদম হোটেলের বাইরে চলে যেতে হয়। আর ভেপ টেপ যারা খান তারা খেতে পারবেন, সেটা সমস্যা না। বেডসাইড ল্যাম্প আছে দুই পাশেই, ইন্টারকম আছে, ওইখানে একটা ঘড়ি আছে এখানে, যেই ঘড়িটায় আপনি চাইলে অ্যালার্ম দিতে পারবেন যদি অ্যালার্ম সেট করতে চান। এইদিকে হচ্ছে একটা ড্রেসিং টেবিলের মতো, এখানে একটা টুল আছে, এখানে আপনার বিভিন্ন কিট রাখার মতো একটা স্পেস আছে। এই দুইটাতে আপনি বেসিক্যালি এইটাকে টেবিল হিসাবেও ইউজ করতে পারেন, আপনি লাগেজও এখানে রাখতে পারেন। এটা তো লাগেজ রাখারই জায়গা, আপনি এখানে জুতা টুতা এগুলো রাখতে পারবেন। এইখানে অল্প কিছু আপনার হেয়ার ড্রায়ার আছে মেয়েদের জন্য, যেটা একেবারে অপরিহার্য। আপনার একটা কেটলি আছে, ইলেকট্রিক কেটলি, কমপ্লিমেন্টারি পানি, এরকম দুটা দেয় পানি এখানে, প্রতিদিন আপনি এরকম দুটা পানি এখানে পাবেন। এখানে মগ আছে দুইটা, গ্লাস আছে দুইটা। অ্যান্ড এখানে মিনিবারের ভিতরে যা যা আছে সেই ক্ষেত্রে এই প্রাইস লিস্ট অনুযায়ী আপনাকে পে করতে হবে। এখানে চিপস আছে, এক্সট্রা ওরা রেজার দিয়ে দেয় এখানে, এগুলো কমপ্লিমেন্টারি। মিনিবারে কিছু বিয়ার আছে, ড্রিঙ্ক আছে কিছু কার্বোনেটেড, একটা গ্লাস আছে, যেই গ্লাসটায় আপনি আর কি আপনার ফুল বডি দেখতে পারবেন একদম রেডি টেডি হয়ে বাইরে বেরোনোর সময়। এখানে হচ্ছে আপনার এসির পাওয়ার, এসি বাড়ানো কমানো সব কিছু এখান থেকে কন্ট্রোল করবেন। কাভারের ভিতরে হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে। অ্যান্ড এখানে একটা এক্সট্রা পিলো দেওয়া আছে, এটার ভিতরে হচ্ছে একটা লকার, যে লকার অনেক সময় অনেকে পাসপোর্ট রাখতে চান, ডলার রাখতে চান, সেই জিনিসগুলো এখানে রাখতে পারবেন। মানে আপনি যদি সুইমিং পুলে যেতে চান তাহলে এটা হচ্ছে সুইমিং টাওয়েল। আমি একটু আপনাদেরকে সুইমিং পুলটাও দেখানোর চেষ্টা করবো যে এই হোটেলের সুইমিং পুলটা কীরকম। সে ওয়াশরুম, আপনার শাওয়ারের স্পেসটা ওইভাবে কভার করা আছে, একটা গ্লাস ক্যাবিনেট মতো। আর এখানে অল্প কিছু টয়লেট্রিজ আছে, যেগুলো সাবান, শাওয়ার জেল, শ্যাম্পু, সাবান, এই টাইপের জিনিসপত্র। তো এই হচ্ছে মোটামুটি এখানকার রুম। সুইমিং পুলটা দেখতে কীরকম আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে সুইমিং পুল রুফটপ, সাইজে খুব একটা বড় না, বাট খুবই কোজি। এখানে একটু বসার জায়গা আছে, অ্যান্ড ওই পাশটাতেও আছে, এবং আপনি চাইলেন এখানে একটু সুইমিং কস্টিউম টস্টিউম পরে খুব সেক্সি হয়ে একটু শুয়ে থাকলেন সুইমিং করতে করতে উঠে আর কি। এখানে ওইখানে আছে শোয়ার জায়গা। এখানে একটা চেঞ্জিং রুম আছে, যে আপনি সুইমিং করতে যাওয়ার আগে এখানে শাওয়ার নিয়ে ওইখানে নামতে পারেন। এই পাতঙে জায়গাটাতে একদম গায়ে গায়ে লেগে হোটেল হয়ে গেছে, তো সো সবার সুইমিং পুলের স্পেস নাই দেখে সবারই বা প্ল্যানিংয়েই সবার হচ্ছে রুফটপে সুইমিং পুল। একটা বিষয় কি, থাইল্যান্ডে তো খুব সেরকম রোদ থাকে, তো এইখানে দিনের বেলা সুইমিং করা একটু পুড়ে টুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো বিকালের দিকে টাইমটা হচ্ছে একদম পারফেক্ট। আমি দেখালাম যে এই ধরনের প্যাকেজ ট্যুরে আসলে কি স্ট্যান্ডার্ডের হোটেলে আসলে থাকা হয়। ব্রেকফাস্টটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা এখন একটা ফ্রেশ ফুডের মার্কেট দেখি। বানজান ফ্রেশ মার্কেট, মানে আমার ইন্টারেস্টের জায়গা, বাজারটা যারা এই টাইপের জিনিসপত্র তো আমার সবসময়ই পছন্দ। সো যে দেশে যাই একটু বাজার দেখার চেষ্টা করি, কারণ আপনাদেরকেও দেখাই
ফ্রেশ কি কি এখানে আছে, ভেজিটেবল টেস্টেবল এগুলো তো আছে, সাথে মাছ মাংসও পাওয়া যায় কিনা আসেন। সো এখানে আসলে সব ভেজিটেবল জিনিসপত্র তো আছেই, যে থাইল্যান্ডের আম খুব ফেমাস, পেঁপে পেঁপে অ্যান্ড আনারস, অনেক ফ্রুট আছে। চলেন আমরা একটু ঘুরে দেখি পুরো মার্কেটটা। লাইভ ফিশ সব এইখানে, কিং প্রন, মাসল, লবস্টার। এই 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 চিংড়িটা আমি পুকুর ছাড়া কিন্তু আর কোথাও দেখি নাই। আমি আমার লাইফে আগেও যখন পুকেটে আসছি তখনও আমি এই 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 চিংড়িটা কাইন্ড অফ প্রনের মতো এটাই আমি খাইছিলাম। চলেন আপনাদেরকে ব্যাং দেখাই, আসেন। থাইল্যান্ডের মাগুর, এগুলো হচ্ছে থাইল্যান্ডের মাগুর। এই যে এগুলা হচ্ছে রেড স্ন্যাপার কাইন্ড অফ একই টাইপের। এগুলো মাছ কেটে স্লাইস করে রাখছে, আপনি পিস হিসাবেও নিতে পারবেন। ব্যাংগুলো ছিলে রাখছে একটা ইয়েতে। অ্যান্ড এটা হচ্ছে কুচা এবং ব্যাং, আমরা যেটা কুচা এবং ব্যাং বলি। এই যে দিস টু, এই এটা হচ্ছে লাইভ আছে। তবে আপনাদেরকে একটা কথা আমার বলে রাখা ভালো, যে গত 3-4-5 বছরে থাইল্যান্ডে হালাল ফুডের কিন্তু একটা বিশাল গ্রোথ হয়েছে। অলমোস্ট এভরি রেস্টুরেন্টেই দেখা যায় যে হালাল ফুড সার্ভ করে। এভরি রেস্টুরেন্ট না হইলেও থাইল্যান্ডে অ্যাবাউট 60% রেস্টুরেন্টে কিন্তু এখন হালাল ফুড সার্ভ করে, মানে যারা থাই ফুড সার্ভ করে তাদের মধ্যে একটা বিশাল অংশ যেটা মিটটা তাদের হালালই থাকে। সো চলেন দেখি বাজার আরও এক্সপ্লোর করি। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন এখানে পেয়ে গেছি, সেটা হচ্ছে যেহেতু আমরা ফ্রেশ মার্কেটে আছি, আমরা এখান থেকে মাছ কিনে নিয়ে দোতলায় ফুড কোর্টের মতো আছে ওইখানে মাছ কিনে নিয়ে গেলে ওইখানে তারা রান্না করে দিবে। তো চলেন আমরা মাছ কিনি এখান থেকে, কিনে আমরা একটু দোতলায় রান্না বান্না করে খাই, ওরা রান্না করে দিই, তাই না? আসেন আমরা ওই পুকেটের যে স্পেশাল চিংড়িটা আছে, চিংড়ির প্রন টাইপের, ওইটা একটু আমরা ইয়ে করতে পারি। This is how much? This is 1,500. 1 kilo. 1 kilo, 1,500. Why? Why so expensive? Oh, this is normal. Normal? Yeah. And what about this one? This is a big one, 2,000 baht. 2,000 baht. In 1 kilo, how many piece? 4 piece. 4 piece. This is 9 piece. 9 piece. Medium size. Medium size. They 1,000 baht. And what about king prawn? Yeah, 2,000. Same. It's same, 2,000. All 2,000? Okay. Yeah. You... Yeah. It's 4 piece or 5 piece per kilo. Okay. So... This one 1,000 baht. So, এটা যেহেতু বলতেছে 4-5 পিসে 1 কিলো, আমার মনে হয় যে একটা আমরা নিতে পারি এরকম 1 পিস। 1 পিস No lobster. Give one piece. One big piece. This is 2 piece, 1 kilo. What? 4 piece. 4 piece, 1 kilo. 4 piece, 1 kilo. You 150. Okay. 600. অলটুগেদার 1450. লট অফ মিট। ইম্পর্টেন্ট তথ্য যেটা, বিষয়টা খুবই ইন্টারেস্টিং, খুবই বিষয়টা ইন্টারেস্টিং, কিন্তু দাম একটু বেশি, একটু বেশি বলতে ভালোই বেশি।
দাম। সো এই যে পুরো বাজার আজকের। সো আমরা এখন উপরে যাব, এটা রান্না হবে, দেন আমরা খাবো। আমাদের পড়লো হচ্ছে 1400 টাকা এটার বাজার, বেশ ভালোই দাম পড়ছে, চলেন যাই। তো আমাদের রান্নাবান্না শুরু হয়ে যাচ্ছে, চলেন দেখি। এখানে ওয়েট করে রান্না হবে, 300 গ্রাম, সেটা চার্জ আমরা দেখব যে টোটাল কত চার্জ আসে। হোয়াট ডাজ ইট কল, ম্যান্ডে? ম্যান্ডে মান্দি শ্রিম, ওকে। ম্যান্টিস, MANTIS, mantis shrimp. Yeah. Mantis shrimp with garlic. It's a cooking process with garlic. This is also 300 grams. Arugula chole ashbe, ready hoye gele. আমরা সবকটা আসুক, তারপরে খাওয়া স্টার্ট করি একসাথে। দেখতে ভালো লাগবে, হ্যাঁ, টেবিল ভর্তি খাওয়া। সোপি স্ক্যালপ উইথ চিজ, ফুল অফ চিজ। ইয়েস, খাবার তো সব চলে আসছে, খাবার সব কটার ভিতরে এটা করছে ওরা জিঞ্জার দিয়ে, টাইগার প্রনটা করছে হচ্ছে বারবিকিউ, এটা হচ্ছে চিজ দিয়ে, অ্যান্ড এটাও গার্লিক দিয়ে। সো আমরা এটা একটা প্রথমে খাই। রান্নার সময় আসলে শেল থেকে ছুটে গেছে, অনেকগুলোই এরকম হয়েছে ইনফ্যাক্ট। সো আমরা যেটা আছে সেরকম একটা, আমি তো সেই চপস্টিক ফাইটিংয়ে আবার পড়ে গেছি। জিঞ্জার দিয়ে করছে, বাট সাংঘাতিক ঝাল নাই এটাতে। আরেকটা খাই, অ্যান্ড গাজর, পেঁয়াজ, ওকে। না, মোস্টলি ছুটে গেছে সেগুলো। ওকে, নেক্সট হচ্ছে আমাদের স্ক্যালপ, যেটা চিজ দিয়ে আমি বলছিলাম করতে, দেখতে এরকম, অ্যান্ড এই উপরে একটু ওয়াও, ও এটা আর কি সেই রকম হবে, চিজি পুরা, ওয়াও ওয়াও ওয়াও। পুরাই ভরে গেল। এই যে টাইগার প্রন, টাইগার প্রনে আমি জানি না এটা আমি চপস্টিক দিয়ে আমি এটাকে সাইজ করতে পারবো কি না। ওয়াও, এটা কিন্তু হিউজ হিউজ। ও রাইস, ও আমাদের একটা স্টিম রাইস ছিল, আমি একটু স্টিম রাইসটা নিয়ে আসি। চপস্টিকে ফেল মেরেছি, এই কারণে কাঁটা চামচ নিয়ে এসেছি, এবং আমি এটা আস্ত তুলতে চাই, প্লিজ। আমি একটু দেখাতে চাই যে এই কিং প্রনটা কি পরিমাণ মিট এটার ভিতরে। হিউজ সাইজের মিট, ডিপ এইটাতে করি। চিংড়ির মাংস আর মাংস, ভর্তি মাংস। এই সসটা দিয়ে এবার এটা আসলে এভাবে ভাঙা ছাড়া আর কোনো উপায় নাই,
এভাবে ভাঙতে হবে এন্ড ভেতরটা আমি দেখাই এটার মিট এন্ড চিংড়ি যেটা আমরা ওই মিটটা খাইছি এই দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে এটা ভিতরটা একদম দুইটা লেয়ার ইয়েস পুরো মিট উঠে আসছে ডিপ একটু সালাদ আছে এনিথিং গার্লিক টাইপের রেসিপি কিন্তু এগুলো খাইতে খুবই টেস্টি হয় মাছগুলো কেনার সময় ফিল করছিলাম যে অনেক মনে হয় দাম হয়ে গেল কিন্তু এগুলো মিটের পরিমাণ দেখে মনে হচ্ছে যে হিউজ পরিমাণে মিট এই যে দেখেন ওকে সো খাওয়া দাওয়া শেষ করি